ফাইন্ড দ্য কোড অফ কম্বিনেশন লক। এখানে 5টি ক্লু দেওয়া আছে, সেই ক্লু অ্যানালাইসিস করে এই কম্বিনেশন লক বা নিউমেরিক লক ওপেন করার কোড খুঁজে বের করতে হবে। প্রথম ক্লু, 1 নাম্বার ইজ কারেক্ট অ্যান্ড ওয়েল প্লেসড, অর্থাৎ 1টি সংখ্যা ঠিক এবং সঠিক স্থানে দেওয়া আছে। দ্বিতীয় ক্লু, 1 নাম্বার ইজ কারেক্ট বাট রং প্লেসড, 1টি সংখ্যা ঠিক কিন্তু ভুল স্থানে দেওয়া আছে। তৃতীয় ক্লু, 2 নাম্বার আর কারেক্ট বাট রং প্লেসড, 2টি সংখ্যা সঠিক কিন্তু ভুল স্থানে দেওয়া আছে। চতুর্থ ক্লু, নাথিং ইজ কারেক্ট, অর্থাৎ কোনোটিই সঠিক নয়। এবং পঞ্চম ক্লু, 1 নাম্বার ইজ কারেক্ট বাট রং প্লেসড, অর্থাৎ 1টি নম্বর সঠিক কিন্তু ভুল স্থানে দেওয়া আছে। সমাধানের সময় 20 সেকেন্ড, তবে কম্বিনেশন কোড বের করার জন্য 20 সেকেন্ড যথেষ্ট নয়। এক্ষেত্রে ভিডিওটি পজ দিয়ে সমাধানের চেষ্টা করা যেতে পারে। প্রথম ক্লু অনুসারে 1টি সংখ্যা ঠিক এবং সঠিক স্থানে দেওয়া আছে। দ্বিতীয় ক্লু অনুসারে 1টি সংখ্যা ঠিক কিন্তু ভুল স্থানে দেওয়া আছে। প্রথম ক্লু অনুসারে যদি 7 সঠিক নাম্বার হতো, তাহলে দ্বিতীয় ক্লুতে আমরা 7 অবস্থান হয় প্রথম ঘর না হয় দ্বিতীয় ঘরে দেখতাম, কারণ দ্বিতীয় ক্লুতে বলা আছে 1টি সংখ্যা ঠিক কিন্তু ভুল স্থানে দেওয়া আছে। এখানে দ্বিতীয় ক্লুতে 7 অবস্থান তৃতীয় ঘরেই দেওয়া আছে, এই কারণে 7 সংখ্যাকে আমরা বাদ দিতে পারি। তৃতীয় ক্লুতে বলা আছে 2টি সংখ্যা সঠিক কিন্তু ভুল স্থানে দেওয়া আছে। আমরা প্রথম এবং দ্বিতীয় ক্লু অনুসারে 7কে বাদ দিতে পারি। এক্ষেত্রে এখানে সঠিক 2টি সংখ্যা হচ্ছে 2 এবং 5। প্রথম ক্লু অনুসারে 1টি নাম্বার ঠিক এবং সঠিক স্থানে আছে। 5 যেহেতু সঠিক সংখ্যা, সেহেতু 5 অবস্থান হবে প্রথম ঘরে। চতুর্থ ক্লু অনুসারে কোনোটিই সঠিক নয়। 3, 8 এবং 6 প্রত্যেকটি আমরা কেটে দিতে পারি। পঞ্চম ক্লু অনুসারে আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার ইজ কারেক্ট বাট রং প্লেসড। চতুর্থ ক্লু অনুযায়ী আমরা 3 এবং 6 কেটে দিতে পারি। এখানে সঠিক নাম্বারটি হচ্ছে 2, কিন্তু 2 ভুল স্থানে দেওয়া আছে। অতএব পঞ্চম ক্লু অনুসারে 2 প্রথম ঘরে বসবে না, তৃতীয় ক্লু অনুসারে 2 দ্বিতীয় ঘরেও বসবে না, অতএব 2 অবশ্যই তৃতীয় ঘরে বসবে। আমাদের এখন মাঝের ঘর বা দ্বিতীয় ঘরের নাম্বারটি প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি আমাদের দ্বিতীয় ক্লুতে বলা আছে 1টি সংখ্যা ঠিক কিন্তু ভুল স্থানে দেওয়া আছে, অর্থাৎ এই মাঝের ঘরের ভুল স্থান হচ্ছে হয় প্রথম না হয় তৃতীয় ঘর। দ্বিতীয় ক্লুতে আমরা দেখতে পাচ্ছি তৃতীয় ঘরের 7 আগেই আমরা কেটে দিয়েছি, অতএব সঠিক নাম্বারটি হবে 9। সুতরাং কম্বিনেশন লক ওপেন করার কোডটি হচ্ছে 5, 9, 2।